সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজে ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণ নিয়ে। চলো শুরু করা যাক। পূর্ববর্তী লেকচারে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এর ক্ষেত্রে লিমিটের ভ্যালুটা কত আসছিল? এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটাকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করব, এটা আমরা জেনেছিলাম। সো যেহেতু আমরা পূর্বে জাস্ট প্রমাণটা দেখেছিলাম, আমরা চাইলে আসলে একটা প্রবলেম সলভ করতে পারি, ঠিক আছে? আর যদি প্রবলেম সলভ করি তাহলে দেখো, ধরলাম একটা প্রবলেম দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস 729 ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি, এটার ভ্যালু কত? ধরলাম এটা প্রশ্ন করা হয়েছে। তো এখান থেকে তোমরা ইজিলি খুব দেখতে বুঝতে পারবা যে এখানে এক্ষেত্রে কি হচ্ছে যে এয়ার ভ্যালুটা হচ্ছে কত, এর ভ্যালুটা হচ্ছে থ্রি, ঠিক আছে? এই যে এক্স এন এর ভ্যালুটা হচ্ছে কত, সিক্স। অর্থাৎ আমরা কী করছি, এই দুটা ইকুয়েশনের সাথে তুলনা করছি। এই দুটা ইকুয়েশনের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা কী পেয়ে গেলাম, এন এর ভ্যালুটা হচ্ছে সিক্স এবং যে এয়ার ভ্যালুটা হচ্ছে কত, থ্রি, ঠিক আছে? তাহলে এখন দেখো, আমরা প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, থ্রি টু দি পাওয়ার সিক্স এর মানটা 729 এর সমান হচ্ছে কি না এটা একটু দেখে নেবো, ঠিক আছে? যদি এটা সমান হয় তাহলে আমরা ইজিলি কী করতে পারবো, এই জায়গায় লিখে দেবো, এই জায়গায় কী লিখে দেবো, 729 এর জায়গায় থ্রি টু দি পাওয়ার সিক্স লিখে দেবো, ঠিক আছে? তাহলে এটু যদি লিখে দিই তাহলে আমরা কী করবো, তাহলে কী লিখবো সেটা হচ্ছে কি, পুট এন ইজ ইকুয়াল টু সিক্স কমা এ ইজ ইকুয়াল টু থ্রি, হোয়ার, যেখানে কি লিমিট এক্স টেন্স টু জিরো, অর্থাৎ আমি যে প্রমাণটা যে সরি যে সূত্রটা আছে সেটা লিখবো, যেখানে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এর ভ্যালু কত, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে তাহলে আমি ডিরেক্ট তাহলে কী লিখতে পারি, সুতরাং তাহলে এর পরের লাইনটা কি আসবে, তাহলে এটাকে লেখা যায় কি, কীভাবে লেখা যায়, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি। এরপর লাইনে তাহলে কী লিখবো, এটা সমান কী লিখবো, এটা সমান লিখবো এন এর ভ্যালু কত বলো তো, এন এর ভ্যালু দেখেছিলাম সিক্স, সিক্স ইন্টু অ্যাড এ, এর ভ্যালু কত, এর ভ্যালু থ্রি, থ্রি টু দি পাওয়ার কত, এন মাইনাস ওয়ান না, তার মানে কত, সিক্স মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে এটা কত, সিক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ, এটা ভ্যালু যা আসে সেটা হবে তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে এটা যদি বুঝে যায় যে আমাদের যে পূর্বে যে লেকচারে যে প্রমাণটা দেখেছিলাম তার একটা, তাহলে একটা বাস্তব উদাহরণ কিংবা আমরা দেখে নিলাম। এখন হচ্ছে কি করব, আজকে আর একটা প্রমাণ দেখব। প্রমাণটা হচ্ছে কি, দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ই, এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণটা করার ক্ষেত্রে আমার যেটা আসলে জানা দরকার সেটা হচ্ছে কি, একটা আমাদের সিরিজের যে ধারণাটা সেটা আমাদের ভালোভাবে জানতে হবে। কিন্তু কথা হচ্ছে কি, আমরা যে সিরিজের ধারণা সেটা আসলে পরের অনুশীলনীগুলো যখন করব তখন আসলে সেটা আমরা বাস্তব প্রয়োগ দিতে পাবো। অর্থাৎ আমি যে সিরিজটা লিখবো সেই সিরিজটার ক্ষেত্রে যে প্রমাণটা, ঠিক আছে, এটা আসলে এই প্রমাণটার জন্য আসলে আমার ম্যাকলোরিনের সিরিজের সরি ম্যাকলোরিনের উপপাদ্যের আমার দরকার পড়বে, ঠিক আছে? এবং এই ম্যাকলোরিনের উপপাদ্যটা আসলে এর পরবর্তী দুইটা অনুশীলনী পরেই আছে, ঠিক আছে? তাই আমরা কী করব, এই ক্ষেত্রে আমরা এখানে ডিরেক্টলি আমার যে সিরিজটা আছে সেটা সরাসরি ব্যবহার করব। এবং যখন আমি ম্যাকলোরিনের সিরিজ বিস্তারিত আলোচনা করব তখন আমরা দেখব যে এই সিরিজটা আসলে প্রমাণটা কেমনে আসে, ঠিক আছে? তাহলে আজকে আমরা ডিরেক্টলি ব্যবহার করব। দেখো প্রথমে হচ্ছে কি, আমার যে লেফট হ্যান্ড সাইডটা আছে এটাকে কোনো কিছু একটা ধরে নিব, ধরলাম এটাকে আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে আমি পি ধরে নিলাম, কোনটাকে, এই যে এলএন সরি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটাকে আমি প্রথমে পি ধরে নিলাম। খেয়াল করো এই যে এই জায়গায় ইকুয়াল টু ই দেওয়া আছে, এটা একটু কেটে দিলাম কারণ হচ্ছে এটা থাকবে না। এখন দেখো তাহলে এটাকে যদি আমি পি ধরে নিই তাহলে প্রথমে আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, দেখো আমার যে ফাংশনটা আছে সেই ফাংশনটার উপর পাওয়ার আকারে ওয়ান বাই এক্স আছে, ঠিক আছে? এখন আমরা এটা ওয়ান বাই এক্সটাকে কীভাবে আমরা রিমুভ করব, কারণ হচ্ছে আমার যেহেতু নর্মালি যদি এটাকে সলভ করতে হয় আমার পাওয়ারটাকে কী করতে হবে, রিমুভ করতে হবে, কারণ হচ্ছে ডিরেক্টলি এইভাবে কোনো ফর্মুলা আমার কাছে জানা নেই। তাহলে আমার পাওয়ারটাকে রিমুভ করো বলো কিংবা এটাকে সিম্পলিফাই করো বলো, এটার জন্য আমার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে কি আমার উভয়পক্ষে লন নেওয়া। কেন, কারণ হচ্ছে আমরা জানি যে কোনো একটা ফাংশন ধরলাম ওয়াই ইকুয়াল টু এল এন এক্স সরি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সিক্স ধরে নিলাম, তাহলে আমি যদি উপপক্ষে যদি এল এন নিই, এল এন ওয়াই সময় কী আসে, এল এন
এক্স টু দি পাওয়ার সিক্সটা, এখানে আমি এটাকে অ্যালেন এক্স টু দি পাওয়ার সিক্সকে লিখতে পারি সিক্স অ্যালেন এক্স। ঠিক আছে, সো এই নর্মাল সিম্পল লাইনটাকে ব্যবহার করে আমরা এক্ষেত্রে কী করবো, উপপক্ষে লন নিব। উপপক্ষে যদি আমি লন নিই তাহলে কী পাচ্ছি, দেখো এক লেফট সাইডে পেলাম অ্যালেন পি, আর রাইট সাইডে কী পাচ্ছি অ্যালেন এক্স টেন্স টু জিরো, ওয়ান বাই এক্স অ্যালেন ওয়ান প্লাস এক্স ডিরেক্টলি ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে এটুকু তাহলে যদি নিয়ে আসি, এটুকু আসার পর আমরা কী করবো দেখো, এখন আমার কাছে কাজটা খুব সহজ হয়ে গেছে। কীভাবে, আমরা দেখতে পাচ্ছি অ্যালেন কী আছে, অ্যালেন এক্স টেন্স টু জিরো, এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমার যে সিজটা আমরা ব্যবহার করবো ওই ফাংশনটা পেয়ে গেছি। কোন ফাংশনটা, অ্যালেন ওয়ান প্লাস এক্স। ঠিক আছে, অ্যালেন ওয়ান প্লাস এক্সের যে সিরিজ সেটা আমরা ডিরেক্টলি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যালেন সরি এক্স প্লাস ওয়ান বলো, ওয়ান প্লাস এক্স বলো, এটাকে এটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি, এইভাবে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত যাবে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখার ক্ষেত্রে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে কীরকম দেখো, সেটা হচ্ছে যে যখন আমি এক্স এর পাওয়ারটা কীভাবে বেজোড় হবে তখন সেটা কী হবে, পজিটিভ টার্ম যুক্ত হবে। ঠিক আছে, এবং যখন যখন এক্স এর পাওয়ারটা কি জোর হবে, ঠিক আছে, জোর হলে আমার কী হবে যে সাইনটা হবে সেটা তার সাইনটা কী হবে, নেগেটিভ হবে। এটা জাস্ট মনে রাখলেই হবে। ঠিক আছে, তাহলে আমি ডিরেক্টলি তাহলে আমার যে ম্যাকলোরিনের সিরিজ ব্যবহার করে যে অ্যালেন ওয়ান প্লাস সিক্সের যে ইয়াটা যে সিরিজটা সেটা তাহলে আমি ডিরেক্ট ব্যবহার করলাম। ডিরেক্ট ব্যবহার করার পর আমরা দেখতে পাচ্ছি আগে আমার যেটা ওয়ান বাই এক্স ছিল, যেটা পাওয়ার আকারে ছিল, সেটা যেহেতু আগে এসেছে সো ওয়ান বাই এক্সটা আগে ছিল এবং আমি এই সিরিজটা লিখলাম। এখন দেখো আমার পুরো সিরিজের মধ্যে কী আছে, এক্সটা আমি চাইলে কি কমন নিতে পারি না। কেন, এখন প্রশ্ন আসতে পারে ভাই আমি কেন কমন নেব, কারণ দেখো আমার যে ফাংশনটা দেয়া আছে এই ফাংশনটাতে এক্স টেন্স টু জিরো, তার মানে আমি যখন জিরো ইনপুট দিতে চাবো তখন কী হবে, আমার জিরো ইনপুট দেওয়ার জন্য এই যে ওয়ান বাই এক্স থাকার কারণে সবসময় সামথিং ডিভাইডেড বাই জিরো আকার আসবে, তার মানে ইনফিনিটি আসবে। ঠিক আছে, এবং দেখো খেয়াল করো যেহেতু আমার ইনফিনিটি আছে সো আমি এই ফর্মটাকে দূর করার জন্য আমি কী করবো, এখান থেকে এক্স টার্মটাকে যদি কমন নেই, দেখো আমার বাইরে যে এক্স টার্মটা যেটা নিচে আছে ওটা কাটাকাটি চলে যাবে। সো আমার যে আনডিফাইন্ড ফর্মটা আছে ওই আনডিফাইন্ড ফর্মটা রিমুভ হয়ে যাবে। এবং আমরা লিমিট কেন যখন করছিলাম, লিমিটের যখন বেসিক কনসেপ্টে যখন পড়ছিলাম তখন আমরা বলেছি যে যখনই আমরা আনডিফাইন্ড ফর্মটাকে রিমুভ করতে পারবো সাথে সাথে আমি কী করতে পারবো, লিমিটের যে ভ্যালুটা যার দিকে লিমিট সরি এক্সের ভ্যালুটা যার দিকে ধাবিত হচ্ছে সেটাকে ডিরেক্টলি আমি ইনপুট দিতে পারবো। এই জন্য আমি কী করবো, এখানে এই জায়গায় এক্সটাকে কমন নিচ্ছি। এখন দেখো তাহলে যদি আমি এক্সকে কমন নিয়ে ফেলি তাহলে পরবর্তী লাইনে কী আসে, দেখো আমি এক্সটাকে কমন নিলাম তাহলে হচ্ছে খেয়াল করো প্রথম যে টার্মটা আছে এক্স, এক্স থেকে এক্স কমন নিলে কি ওয়ান হবে, এই যে ওয়ান আসলো, এরপরে যে এক্স স্কোয়ার আছে পরবর্তী টার্মে, তাহলে এক্স যদি কমন চলে যায় তাহলে কী থাকে শেষ পর্যন্ত, এক্স থাকে। দেখতে পাচ্ছি তাহলে পরবর্তী টার্মগুলো এইভাবেই হবে। সো এখন দেখো এক্স যদি রিমুভ হয়ে যায়, এখন দেখো আমি যদি এক্স টেন্স টু জিরো এই অর্থাৎ এক্স ভ্যালু যদি ওয়ান জিরোর ইনপুট দিই তাহলে কী দেখতে পাচ্ছি, যেহেতু প্রথম পদটা হচ্ছে ওয়ান, ঠিক আছে, ওয়ান পদটা ধ্রুব পদ, তার মানে হচ্ছে এক্সের ভ্যালু যখন আমি জিরো ইনপুট দিব এটা সবসময় ওয়ানে থাকবে এবং পরবর্তী টার্মগুলো দেখতে পাচ্ছি কি জিরো হবে। ঠিক আছে, তার মানে আমার এটা ভ্যালিড, আমার একটা ভ্যালিড মান দিচ্ছে। সো আমি তাহলে এক্সের ভ্যালু যখন জিরো ইনপুট দিব তাহলে এই যে লিমিটের মান লিমিটের আনসারটা হবে কত, ওয়ানের সমান। এখন দেখো আমাদের কিন্তু প্রশ্ন সলভ হয়নি, এখন আরও কিছু বাকি আছে। খেয়াল করো আমাকে যে যার মানটা বের করতে হবে সেটা হচ্ছে পি এর ভ্যালু। এখন খেয়াল করো আমি যার ভ্যালুটা বের করছি সেটা হচ্ছে অ্যালেন পি এর ভ্যালু, ঠিক আছে, তার মানে অ্যালেন পি এর ভ্যালুটা হচ্ছে কত, ওয়ান। এখন আমার কী করতে হবে এক্ষেত্রে থেকে, এখান থেকে কী করতে হবে, পি এর ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে উপপক্ষে তাহলে আমরা কী করবো, অ্যান্টিলগ নিব। আমরা চাইলে অ্যান্টিলগও নিতে পারি, এবং আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে কি যদি অ্যালেন পি ভ্যালু যদি ওয়ান হয় আমি কী করতে পারি, এটাকে ওয়ানকে অ্যালেন ই আকারে লিখতে পারি, তার মানে হচ্ছে আমরা জানি অ্যালেন ই এর ভ্যালু হচ্ছে কি ওয়ান। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে যদি ওয়ান না থেকে অন্য কিছু থাকতো তাহলে আমাকে আসলে অ্যান্টিলগ নিয়ে আসলে পি এর ভ্যালুটা বের করতে হতো। এখন যেহেতু আমি ডিরেক্টলি ওয়ানের জায়গায় অ্যালেন ই ইনপুট দিতে পারছি সো তাহলে আমি লিখে ফেললাম ওয়ানের জায়গায় অ্যালেন ই। এখন খেয়াল করো যেহেতু উপপক্ষে যদি আমি অ্যালেন অর্থাৎ লন যদি অ্যালেন পড়ো পড়ো কিংবা লন পড়ো তবে শুদ্ধটা হচ্ছে আসলে অ্যালেন পড়া। ঠিক আছে, তাহলে যদি আমি উপপক্ষ থেকে অ্যালেনকে যদি রিমুভ দিই তাহলে কী চলে আসে, পি ইকুয়াল টু ই আসে না। খেয়াল করো পি এর মানটা কী আসে, ই। এবং আমাকে খেয়াল করো পি মানে কী ছিল, আমি প্রথমে ধরে নিয়েছিলাম লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্সটাকে আমি পি ধরে নিয়েছিলাম, তার মানে এখান থেকে তাহলে কী প্রমাণিত হয়ে আসে, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু তাহলে কি, ই। এখন খেয়াল করো এই তাহলে প্রমাণটা আমার হয়ে গেল, কিন্তু এক্ষেত্রে আমাকে একটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে কি এখান থেকে আমি একটা লাইন, যেহেতু আমি পুরো প্রমাণটা করেছি এই পুরো প্রমাণ থেকে আসলে আরেকটা লিমিটের ম্যাথটাকে আমি আসলে এখানে তুলে ধরতে পারি। কীরকম, আমরা চাইলে এই মানটা খুব মনে রাখতে পারি, সেটা হচ্ছে খেয়াল করো লিমিট এক্স টেন্স টু জিরো
1 by x ln 1 plus x এটার ভ্যালু কি হবে এটার ভ্যালু 1 হবে কিভাবে দেখো এই যে আমি যখন ln p এর ভ্যালু বের করেছিলাম ln p মানে কি ছিল লিমিট x টেন্ডস টু 0 1 by x ln 1 plus x ছিল না এবং এটার এটার আউটপুট কি এসেছিল এটার আউটপুট এসেছিল 1 মনে পড়ে এটার আউটপুট কত এসেছিল 1 এসেছিল না তার মানে আমি চাইলে এইটাকে অন্য অন্য ক্ষেত্রে যখন আমি ম্যাথ সলভ করব তখন চাইলে আমি এটাকে ব্যবহার করতে পারি ঠিক আছে এইজন্য তাহলে তোমরা চাইলে এটাকে মনে রাখতে পারো আবার চাইলে এটা মনে না রাখলে চলবে অসুবিধা নেই তেমন খুব একটা মনে হয় না এটা খুব কাজে লাগবে তাও চাইলে তোমরা মনে রাখতে পারো কারণ এমসিকিউ এর ক্ষেত্রে আসলে মাঝে মধ্যে সাহায্য লাগতেই পারে ঠিক আছে তাহলে আমার তাহলে শেষ পর্যন্ত তাহলে প্রমাণটা কি আসলো প্রমাণটা আসলে যে আমার যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x এর ভ্যালু কি চলে আসলো e এর সমান আসলো ঠিক আছে তাহলে দেখি তাহলে কি আসো তাহলে শেষ পর্যন্ত এটা ই আসলো তাহলে আজ তাহলে এই পর্যন্তই ঠিক আছে আশা করি একটু বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ।